এখন পাত্র, যে পাত্রটা আপনারা খুঁজে পেয়েছেন, সেই পাত্রটা আসলে কি দেখতে কি অনেক মানে কেমন? আসলে সে ছেলেটা উঁচা লম্বা, অনেক সুন্দর। আসলে আল্লাহ তাআলার সৃষ্টিতে আসলে সবাই সুন্দর হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেও কোনো দিক দিয়ে কম নেই, আমি যেরকম চাইছি ওরকমটাই পাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা সেই ভাইরাল আপুর বাসায়। তো যাই হোক, আজকে আমরা একটা অন্য বিষয় নিয়ে আসছি, তো সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। তো দেখা যাচ্ছে আঙ্কেল এখানে বসে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আল্লাহর একশো ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে আমি তো কয়েকদিন আগে আপনাদের বাসায় আসছিলাম, তো একটা প্রতিবেদন করার পরে তো আমি বেশ সাড়া পেয়েছি, সেই বিষয়ে আবার আজকে আসলাম, বুঝছেন? তো আপনাকে দেখতে পারতেছি, আপুটাকে দেখতে পারতেছি না। মাসিফা ও বাসায় আছে না? হ্যাঁ বাসায় আছে। মাসিফা আসলে হয়েছে কি? এদিকে আয় তোমা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, ভালো আছেন? আপুকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা যাই হোক, আসলে আঙ্কেল আমি আজকে আসছি, ওই আমি যে কয়েকদিন আগে আপনাদের বাসায় আসছিলাম, আমি তো একটা প্রতিবেদন করেছি, তাই না? তো সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আজকে আবার আসছি। তো আমার ওই ভিডিওটা দেখে অনেকেই অনেক কমেন্ট করেছে, আবার অনেকেই আমার ফোন নাম্বার চেয়েছে বা অনেকে ওনাদের নাম্বার দিয়েছে। তো আমার কয়েকজনের সাথে অলরেডি যোগাযোগও হয়েছে, ঠিক আছে? তো আপনারা তো ভালো একজন পাত্র খুঁজছেন, তাই না? ভালো একটা পাত্রই তো খুঁজছেন আপু। তো আসলে আমি আজকে এখানে আসার কারণ হচ্ছে যে আমার কাছে এখন মোটামুটি বেশ কিছু পাত্র আছে, এখন আমি সেজন্যই আপনার কাছে আসছি যে এখন আপনাদের পারমিশন নিয়ে আমি সেই পাত্রগুলো আপনাদের বাসায় নিয়ে আসবো, সেজন্য আজকে আর কি আসছি আর কি। না বাবাজি, হ্যাঁ ওই পাত্র আর আনা লাগবে না। একটা পাত্র, যে আপনি যে প্রতিবেদনটা দেখে আসছিলেন না, ওই সাংবাদিক একটা পাত্র নিয়ে আসছে। ছেলেটা খুবই ভালো এবং টাকা পয়সাও সব দিক দিয়ে, আর্থিক ইয়া দেওয়া সব দিক দিয়ে ভালো আছে। হ্যাঁ মন মানসিকতা খুব ভালো। হ্যাঁ ওই ছেলেটার সাথে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। ও তার মানে এই আপনার এই অলরেডি বিয়ের কথাবার্তা আপনাদের হয়ে গেছে? হ্যাঁ মানে পাত্র আপনারা পেয়ে গেছেন? হ্যাঁ পেয়ে গেছি। ও যাই হোক আপু, আপনি তো পাত্র খুঁজছিলেন, যেহেতু এখন পাত্র পেয়ে গেছেন, তাহলে তার পাত্র এখন খোঁজার কোনো প্রয়োজন নাই। না ভাইয়া, এখন পাত্র, যে পাত্রটা আপনারা খুঁজে পেয়েছেন, সেই পাত্রটা আসলে কি দেখতে কি অনেক মানে কেমন? আসলে সে ছেলেটা উঁচা লম্বা, অনেক সুন্দর। আসলে আল্লাহ তাআলার সৃষ্টিতে আসলে সবাই সুন্দর হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেও কোনো দিক দিয়ে কম নেই, আমি যেরকম চাইছি ওরকমটাই পাইছি। আপনি দেখছেন তাকে? জি দেখছি। উনি কি আপনাদের বাসায় আসছিল? হ্যাঁ আমাদের বাসায় আসছিল। ও আচ্ছা যাই হোক, আসলে আমি এই জন্য কিন্তু আসলে আঙ্কেল আসছিলাম যে অনেকে আমাকে নক করতেছে, যেহেতু বলছে যে ভালো একটা পাত্রের সন্ধান পেলে অবশ্যই জানানোর জন্য, আমি কিন্তু সেই জন্য আজকে আসছি, মূল উদ্দেশ্য ছিল এটা। তো এসে আবার অন্য একটা বিষয় জানতে পারলাম যে অলরেডি কিনা নাকি আপনারা পাত্র পেয়েও গেছেন। তো যাই হোক মাশাল্লাহ অনেক ভালো। তো পাত্র যেহেতু পেয়ে গেছেন, তো পাত্র আসলে যে ছেলেটা আপনারা দেখছেন আপুটার জন্য, তো ছেলেটা কি করে একটু আমরা জানতে পারি কি? অবশ্যই, ছেলেটা বিগত 10 বছর সৌদি আরবে ছিল। ও মানে সেও প্রবাসী ছিল? প্রবাসী ছিল, সে সব কিছু চাইনা শুনা বুঝা, তারপরে আসছে আমার মেয়েকে দেখা, মাশাআল্লাহ পছন্দ করছে, আমরাও তার বাড়িঘর দর দেখে আসছি। ও মানে আপনি আপনি ওই ছেলের বাড়িঘরও দেখছেন? হ্যাঁ মানে ওনাদের বাসায় গেছিলেন আপনি? গেছিলাম। আর ওই যে ছেলে আবার একাই, ছেলের মা বাবা মারা গেছে রোডের অ্যাক্সিডেন্টে, তো আমার সব দিক দিয়ে পছন্দ হয়েছে আর কি ছেলেকে। যাই হোক আপনারও কিন্তু বিয়েতে দাওয়াত থাকবে। আচ্ছা যাই হোক, আসলে এখন আমাদের নিউজ করার কারণে অনেক সময় অনেক জায়গায় যাইতে হয়, তো আজকে আবার চলে আসছি আপনাদের বাসায়, হয়তো নসিবে যদি থাকে অবশ্যই চলে আসবো। আর আপু, তো আপনি তো দীর্ঘদিন আপনি মনের মানুষ খুঁজছিলেন, তাই না? তো এখন পেয়েও গেছেন, তো এখন আপনার আসলে কেমন লাগতেছে, কেমন লাগতেছে এখন আপনার? আসলে আমার অনুভূতিটা হচ্ছে যে কারো উপরের দিক দেখে কিন্তু ভিতরটা বিবেচনা করা যায় না। তার সাথে বিয়ের পরে যখন আমি তার সাথে সংসার করব, একসাথে পথ চলবো, তখন অবশ্যই বুঝতে পারবো যে আসলে আমি প্রকৃত মানুষ খুঁজে পেয়েছি কিনা। তো ওই যে আপনারা তো বলেছিলেন যে 10 লক্ষ টাকা একটা R15 গাড়ি গিফট করবেন বা গাড়ি তাকে দেওয়া হবে, তো এখন যাকে আপনারা পছন্দ করেছেন তাকে কি ওই 10 লক্ষ টাকা বা ওই R15 ওটা কি দিবেন আঙ্কেল? না আমি তো দিতে চাইছিলাম, দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ কারণ আমি যেটা বলছি সেটা দেবো, কিন্তু ওই ছেলে কিছুই নিবে না। আমি টাকা পয়সা গাড়ি কিছুই চাই না, আমার আল্লাহ দিলে সবই আছে, শুধু আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিবে। ও মানে তার টাকা পয়সা বা ওই মোটর সাইকেলের প্রতি কোনো লোভ নাই? না
তাহলে বেশ ভালো, মানে আমার কাছে মনে হয় যে সেই প্রকৃত ছেলে আপনার মেয়ের জন্য, মানে যার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, যে ভালোবাসার টানে আপনার মেয়েকে পছন্দ করে সে সেই সুদূর প্রবাস থেকে বাংলাদেশে এসে আবার সেখান থেকে আপনাদের বাসা পর্যন্ত চলে আসছে। আমার মনে হয় আপনারা উত্তম একটা ভালো একটা ছেলের সন্ধান পেয়েছেন। আমার একটা মনে আশা জেগে গেছে, ছেলের মানে কথাবার্তা দেখা, ছেলেকে দেখা, আমার মনে একটা শখ জাগছে কি যেহেতু ছেলে টাকা নিবে না, ওদিকে 10 লক্ষ, এদিকে একটা আর 1.5 দিলে পরে 5-6 লক্ষ, তাহলে 15-16 লক্ষ, আর 2-3 লাখ টাকা ভরে আমি একটা পকেট কার কিনে দেবো। বাস মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে আসলে আপনাদের যে চিন্তাধারাটা এত এত সুন্দর, এটা মানুষে না শুনলে বা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। এখন চিন্তা ভাবনা করছেন যে 10 লক্ষ টাকা আর 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকার যে একটা মোটর সাইকেল, এই দুটো একত্রিত করে এখন আপনারা চাচ্ছেন যে তাকে একটা 4 চাকা প্রাইভেট কার কিনে দেবেন। যাক তাহলে, তা সে তো তাহলে সোনার সুহাগা, মানে মেঘনা চাইতে বৃষ্টি যাকে বলে আমরা, তাই না? তো আসলে যাই হোক, আপনারা যেহেতু তাকে পছন্দ করেছেন, তাকে দেখে আসছেন বা তার বাড়িঘর দেখে আসছেন, আমরা অবশ্যই দোয়া করব যাতে করে আপনার মেয়ে বা আমাদের এই আপু তার সাথে সারাটি জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে। তো তাদের জীবনটা যেন, দোয়া তো করবেনই আর আপনার দাওয়াত রইল অগ্রিম দাওয়াত, আমার মেয়ের বিয়েতে আসবেন অবশ্যই কিন্তু। হ্যাঁ চেষ্টা করবো অবশ্যই। তো আসলে বিয়ের আয়োজনটা মানে এটা কবে নাগাদ করার চিন্তা ভাবনা করছেন? একদিনের ভিতরে, মানে দুয়েকের ভিতরে, মানে ডেট করে ফেলেছেন? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনাকে ফোন দিলে আপনি চলে আসবেন। আচ্ছা আচ্ছা অবশ্যই আসব। তো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই শুনতে পারলেন যে এই আপুটি দীর্ঘ দিন ধরে একটা ভালো পাত্র খুঁজছিলেন, তো অলরেডি তারা ভালো একটা ছেলে পেয়েও গিয়েছে। সে ছিল প্রবাসী, সেও 10 বছর বিদেশ করেছে, তার টাকা পয়সা অনেক কিছুই আছে, জমি জমা আছে, ওনারা বাড়িঘর দেখে এসেছে। তো এখন ওনাদের কথাবার্তা অলরেডি ফাইনাল হয়ে গেছে, তো শীঘ্রই তাদের বিয়ে হতে যাচ্ছে। তো আপনারা যদি আমাদের এই বিয়ের পর্বটা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর নেক্সটে আমাদের যে বিয়ের পর্বগুলো সেগুলো আমরা এই পেজে তুলে ধরবো। তো আপনাদের পাশে আছি, পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। আর সবাইকে অনুরোধ করব, যারা এখনও আমাদের এই পেজটাকে ফলো দেন নাই তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমার এই কিউট আপুটির জন্য সবাই দোয়া করবেন যেন দাম্পত্য জীবন তাদের সুখের হয়। তো আঙ্কেল যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আর আপনারা যেহেতু অনেক মানে সুন্দর একটা ছেলে পেয়েও গেছেন, তো সেজন্য আমি এই সাধুবাদ জানাই। তো আমি আজকে চলে যাচ্ছি, ঠিক আছে? তো ভালো থাকবেন। না না না, যেহেতু বিয়ের দাওয়াত পেয়ে গেছি তাহলে অবশ্যই বিয়ের দাওয়াতে চলে আসব, তখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।